মুক্তি সোভিয়ান আর অনেক স্বপ্নের ছিল, তো কিন্তু আয় শুটিং করতে আয় আর জান বাড়ি গেছে অনায় বুঝতেছি যে কি কষ্ট হইতেছে। আর এই শীতকালে ঠান্ডার মধ্যে আরে হানিতে নামাইছে, আরে আগুনেও ফোড়াইবো সামনে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইমদাদুল হক। আমাদের সঙ্গে রয়েছেন আজকে চিত্রনায়িকা রাজ রিপা, তার সঙ্গে আমরা আড্ডা দেব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেই ছবিটি করছেন, এই ছবিটি সম্পর্কে যদি একটু বলতেন। ছবিটির গল্প সম্পর্কে? হ্যাঁ, গল্প সম্পর্কে। আসলে আমাদের পরিচালক ইবতিকার চৌধুরী, তার গল্প অনুযায়ী আমাদের নয়জন হিরো, অতিথি শিল্পী হিসেবে দুইজন হিরো আছে। তো এই গল্পের জন্য আসলে নয়জন হিরোই দরকার ছিল, যার কারণে এই সিনেমাতে ইবতিকার চৌধুরী নয়জন হিরোকেই নিয়েছে। আর মুক্তি সিনেমার সম্পর্কে আমি শুধু একটা কথা বলবো যে আমাদের এই বাংলাদেশের এই সমাজে আমরা প্রতিনিয়ত নারীরা কিন্তু পদে পদে অনেক সমস্যার সম্মুখীন হই। আমাদের উঠে দাঁড়াতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন পাড়া প্রতিবেশী, সমাজের মানুষজন, পরিবার, কোনো একটা কাজ শিখতে গেলে তখন তাকে বাধার সৃষ্টি করে। তো সেই বাধাটা আসলে কত বড় খারাপ হয়ে দাঁড়ায় একটা মেয়ের জন্য, সেটা আমাদের গল্পে তুলে ধরা হবে। আর একটা মেয়ে যদি সব কাজের সাথে জড়িত থাকে বা সব কর্মকাণ্ড থেকে শিখে দাম, যেমন আমি যদি এটা বলি, একটা মেয়ে যদি মার্শাল আর্ট পারে তাহলে সে কিন্তু বিভিন্ন ঝামেলার, মানে পুরুষদের হাত থেকে যে সমস্ত ঝামেলা সম্মুখীন হয় সেখান থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে তুলে আনতে পারে। সব মিলিয়ে যেন একটা মেয়েকে তার পরিবার সাপোর্ট করে, তো এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত। যে আপনারা এই সিনেমাটা দেখুন আর ট্রাই করুন যে কিভাবে একটা মেয়েকে সাপোর্ট দিতে হয়, একটা মেয়েকে বাধা দিবেন না, এটাই। আচ্ছা, এটা কি গ্রামের চরিত্র নাকি শহরের চরিত্র? এটা হচ্ছে গ্রামের, মানে নোয়াখালী গ্রামের একটা মেয়ে। তো গ্রামে মূলত সমস্যাগুলো বেশি হয় মেয়েদের, এই জন্য পরিচালক ইবতিকার চৌধুরী স্যার আমাদের চিন্তা করেছেন যে মুভিটা যেহেতু তৈরি করবো সেহেতু গ্রামের একটা মেয়ের চরিত্র নিয়েই তৈরি করে, যার কারণে এটাই করা হয়েছে। নোয়াখালীর একটা মেয়ে, তাহলে কি নোয়াখালীর ভাষায় আপনার কোনো ডায়লগ আছে? নোয়াখালীর ভাষায় তো আমার কথা বলতেই হবে, কারণ যেহেতু ওইটা নোয়াখালীকে কেন্দ্র করে করা হচ্ছে, আমার ভাষাটাই নোয়াখালী। আচ্ছা, আপনি কি শুধু গ্রামেই গ্রামের চরিত্রে অভিনয় করছেন, মানে নাকি শহরের মেয়ের চরিত্রে অভিনয় করছেন, মানে দুটো চরিত্রই কি এখানে আছে কিনা? এখানে প্রথমত স্যার বলেছিল, কারণ আমরা যখন নোয়াখালীতে যাই তখন কিন্তু নোয়াখালীর মানুষ এখন বেশিরভাগ ট্রাই করে শুদ্ধ কথা বলার, তারা কিন্তু এখন ওইভাবে নোয়াখালী ভাষায় কথা বলে না। তবুও আমি স্যারকে বলেছি যে স্যার আপনি একটু চিন্তা করে দেখেন, কারণ আমি যদি এখানে শুদ্ধ ভাষায় কথা বলি দর্শক কিন্তু মেনে নিবে না, কারণ দর্শক তো জানে না যে নোয়াখালীর মানুষ ওইভাবে শুদ্ধ বলতে পারে কি না, যার কারণে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত নোয়াখালী ভাষাটাই আমার বলতে হবে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে, মানে আমার গ্রামের বাড়ি নোয়াখালী, আবার জন্মস্থান বেড়ে ওঠা হচ্ছে খুলনা মোংলাপোর্ট। আচ্ছা, যেহেতু আপনার বাড়ি নোয়াখালীতে, সেহেতু হয়তো আপনার ঝামেলা হয়নি আসলে এই চরিত্র অভিনয় করতে। এমনিতেই কি আপনি নোয়াখালীর ভাষা আগে থেকেই জানতেন, আঞ্চলিক যে ভাষাটা রয়েছে নোয়াখালীর? আসলে বাসায় বসে আম্মু তো অল টাইম নোয়াখালী ভাষায় কথা বলে, তো সেখান থেকে কিছুটা শিখেছি। তারপর যখন আমি জানতে পারলাম যে আমার এই ক্যারেক্টারের জন্য আমাকে নোয়াখালী ভাষায় কথা বলতে হবে, তখন আমি নোয়াখালী নানু বাড়িতে চলে যাই যমুনি। তো ওইখানে 15-20 দিন থেকে আসি তাদের সাথে কথাটা, মানে শেখার জন্য প্রপারলি, যে কথাটা যেন বলতে পারে ভাষা। আচ্ছা, এখন আমরা একটু নোয়াখালীর ভাষায় কথা বলি। দর্শকদের এখনই জানাই দিব? না, এখনই না, ভাষাটা তো আসলে সবাই জানে, তারপরও আপনার মুখ থেকে আর কি শোনা, যে এখন যে কথাটি বলবেন, যে বিষয়টি বলবেন, এটি নোয়াখালীর ভাষায় বলবেন। আচ্ছা, অভিনয় করতে আপনার কেমন লাগলো মুক্তি ছবিতে? মুক্তি সোভিয়ান আর অনেক স্বপ্নের ছিল, তো কিন্তু আয় শুটিং করতে আয় আর জান বাড়ি গেছে
অনাই বুঝতেছি যে কি কষ্ট হইতেছে, আরে শীতকালে ঠান্ডার মধ্যে আরে হানিতে নামাইছে, আরে আগুনেও পোড়াইবো সামনে, আর এরা দেখে নাই কত কষ্ট করছি। তো আর আয় যে কষ্টটা করতেছে এটার ফলস আয় দর্শকের কাছে পাইতেছে। আগুনে যদি পোড়ায় তাহলে আপনি বাঁচবেন কিভাবে? সেটা টেকনিক আছে, সেটারও টেকনিক আছে। আচ্ছা, এমনও হয়েছে আমি 8 ঘন্টা পানিতে ছিলাম। আমাদের মানিকগঞ্জে একটা নদীতে, মানে টোটালি আমার সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5:30 পর্যন্ত আমি পানিতে থাকতে হয়েছে। প্রায় 1.5 তলা ধরেন উঁচু জায়গা থেকে, মাটির উঁচু জায়গা থেকে আমাকে পানিতে লাফ দিতে হয়েছে। মানে আমি কিন্তু আমার জন্য কোনো দামি রাখি না, আমার নিজের স্ট্যান্ডগুলো আমি নিজে করেছি, এটাই হচ্ছে। আচ্ছা, এটা কি একটু রিস্কি না? অনেক, কারণ আপনি কিন্তু মূলত একটা পুরুষ যদি বলেন যে এত উঁচু থেকে পানিতে লাফ দিতে, সেও কিন্তু ভয় পাবে, একজন সাধারণ মানুষ। তো সেখান থেকে আমি এইটা, মানে এই রিস্কটা নিয়েছি যে দেখি আমি পারি কিনা। তো সাঁতার তো জানি, সাঁতার জানি, যার কারণে এই ভয়টাতে আমার লাগেনি। আচ্ছা, মার্শাল আর্ট কি জানেন আপনি? হ্যাঁ। কোথায় শিখেছেন এবং আপনি কোন বেল্ট পেয়েছেন? এটা আমি আসলে, আমি কিন্তু ছোটবেলা থেকে বিভিন্ন সংস্কৃতি, তারপর সংস্কৃতি অঙ্গনে, তারপর খেলাধুলার জগতে ছিলাম। ঢাকায় এসেছি, ঢাকায় এসে আমি আপনার ইয়াতে গুলিস্তান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে আমাদের ওইখানে, এখান থেকে আমি মার্শাল আর্ট শিখেছি। ইভেন এখন রেগুলার আমি ট্রাই করি সব কিছু করার। এই যে দেখেন, আমি গত এই মুক্তি সিনেমার জন্য আমি কিন্তু 8 কেজি মানে ওয়েট লস করেছি। কিভাবে করলেন? করেছি খাওয়া, তারপর জিম, সব কিছু কন্ট্রোলে ছিল। তারপর এই মুভির শুটিং যখন শেষ হয়ে যাবে তখন কি আবার ওজন বাড়বে? যদি চরিত্রের জন্য পরিচালক ডিরেক্টর ভাইয়া যদি বলে যে চরিত্রের জন্য তোমার একটু ওজন বাড়াতে হবে, তখন আমি বাড়াতে পারবো, আমার সমস্যা হবে না। আচ্ছা, সামনে আপনার কী কী কাজ রয়েছে? এখন আপাতত এই সিনেমাটা নিয়ে চিন্তা করছি, বাকিটা এখনো ভাবছি না। আচ্ছা, শুধু কি চলচ্চিত্রে অভিনয় করবেন নাকি নাটক, টিভিসি এগুলোতেও অভিনয় করার ইচ্ছে আছে? আসলে সব দিকেই কাজ করতে মন চায়, কিন্তু আমার সময়ের দিকে তাকাতে হবে যে আমি কতটুকু মানে নিতে পারবো। তো সেখান থেকে, তো আমি যদি বলি এখন চলচ্চিত্র থাকুক, এটা দিয়েই আমি আমাকে এস্টাবলিশ করি, তারপর না হয় ফিউচারে আমি টিভিসি, ওবিসি, নাটক এগুলো ইনশাল্লাহ করবো। আপনার ভবিষ্যৎ প্ল্যান কী, কী কী করবেন? 2021 সাল তো শুরু হয়ে গেছে, 2020 সালে তো প্যান্ডেমিকের কারণে অনেক কাজ বন্ধ ছিল, এবং 21-এ বা 22-এ আপনার কী পরিকল্পনা রয়েছে? মুক্তি সিনেমার শুটিংটা তো শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, তো যদি সিনেমার অফার আসে সিনেমা নিয়েই থাকবো, সিনেমার বাহিরে যাব না এখন। সিনেমা ছাড়া অন্য কিছু কী করছেন? সিনেমা ছাড়া অন্য কিছু করছি না, জব কিছু করা হচ্ছে না, তবে স্টাডি এবার মানে অনার্সে বা চারুকলায় ভর্তি হয়ে যাব। মানে আপনার পড়াশোনা এখন কোথায়, এত এখন কিসে পড়ছেন? স্টাডি শেষ করে আসছি, মানে আপনার ইন্টার কমপ্লিট করেছি, এখন ঢাকায় অনার্সে ভর্তি হব। তবে আমার 2 বছর একটা গ্যাপ ছিল, এটা এখন স্টার্ট করে দেব, যেহেতু একটা এতদিন তো সিনেমার জন্য এই দিক সেই দিক মানে যাওয়া আসা আমার স্টাডিটা হয়নি, এখন যেহেতু একটা হাত পেয়ে গেছে শুরু হয়ে যাবে। কি সে পড়াশোনা করবেন? আমি মনে হয় যত সম্ভব চারুকলা ভর্তি হয়ে যাব, যেহেতু মানে আমার ওই দিকটা অনার্স নিয়ে হবে না, ওইটাই পড়তে হবে আমার। আচ্ছা, আপনার যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছি, সিনেমায় কাজ করছি অলরেডি, তো আমার যে মুক্তি সিনেমা করছি এটার জন্য আমি অনেক পরিশ্রম করছি। তো আপনারা অবশ্যই হলে আসবেন, হলে এসে আমার মুক্তি সিনেমা দেখবেন, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এদিক ওদিক নড়তে পারবো না। তো আপনারা আমাকে সাপোর্ট করেন আর আমাকে এগিয়ে নিয়ে যান। রাজরীপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন রাজরীপা।